নমস্কার বন্ধুরা, নমস্কার। ইটিং শো চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন ইটিং শো নিয়ে এসেছি। তো দেখো, আজকে অনেক কিছু আছে খাওয়াতে। তো কী কী আছে দেখো, লুচি আছে, বাসমতি চাল, বাসমতি রাইস আছে, আর আছে এগ কারি, সঙ্গে আছে চিকেন কারি, আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ। তো এই হচ্ছে খাওয়া দাওয়া আজকে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। লুচি দিয়ে শুরু করি, ফার্স্টে লুচি দিয়ে খাবো। মাংসই শুরু করি ফার্স্টে। দারুন, শান্তি। দারুন, চিকেনটা খুব সুন্দর বানিয়েছে আজকে। এবার একটা ডিম খাবো। আরো একটা ভাত আর লুচি আছে, দরকার পড়লে নেব। একটু মাংস দিয়ে ভাত খাই, লাস্ট লুচি খাবো। দারুণ হয়েছে। চিকেন আলু ভাবতে খাবো।
দারুণ মজা। দারুণ মজা হয়েছে মাংসটা। মাংসটা ঝাল বানিয়েছে না লঙ্কাটা ঝাল, কাঁচা লঙ্কা ঝাল, লঙ্কাটা বিশাল ঝাল। মাংসে আলুগুলো একটু শক্ত হয়ে গেছে না, বাকি তো সব ঠিক আছে। টেস্ট হয়েছে, হেভি টেস্ট হয়েছে মাংসটা, দারুণ টেস্টি। হ্যাঁ, আলু একটা একটা থাকে যেগুলো সিদ্ধ হয় না। হ্যাঁ, যেসব আলুগুলো না অনেক আলু থাকে সিদ্ধ হয় না, সেরকম একটা আলু পড়ে গেছে আর কি। কিন্তু মাংসটা হেভি টেস্ট, জোস মাংসটা বিশাল জোস। বাংলাদেশি বন্ধুরা যারা দেখছেন তারা নিশ্চয়ই এই ওয়ার্ডগুলো জানবেন, জোস, দারুণ মজা। তো তাদেরকে বলি এগুলো আমি শিখেছি। ও প্রচুর বাংলাদেশি নাটক দেখে। হ্যাঁ, বাংলাদেশি নাটক আমার খুব পছন্দের, মানে খুবই ভালো লাগে। তো আমি খুবই বাংলাদেশি নাটক দেখি, অনেক দেখি, মানে প্রায় পার ডে একটা হলে তো দেখবই দেখবো একটা নাটক। তো এখান থেকে আমি শিখেছি এইসব জিনিসগুলো, মানে কথাগুলো ভালো লাগে, খুব ভালো লাগে নাটক বাংলাদেশের, অসম্ভব ভালো। তোমরা কমেন্ট করে জানিও যারা বাংলাদেশ থেকে দেখছো, কারণ জানি বাংলাদেশ থেকে অনেকে দেখো আমাদের ভিডিও,
তোমাদের বাংলাদেশের নাটক কেমন লাগে? আর তোমাদের সবচেয়ে কোন অভিনেতাকে ভালো লাগে? ঠিক আছে, আমি আমার জাহের আলবি বলে ওই ভালো লাগে তোর নাটকগুলো। আমিও মাঝে মাঝে দেখি, আমারও খুব ভালো লাগে। আমি ভাবছিলাম হয়তো আরো লুচি কিংবা ভাত লাগবে, এতেই পেট ভর্তি হয়েছে। চারটে ডিম, আমাকে একটা ডিম খাবে, মাংস, তিন পিস লুচি, চার করে ভাত, খাওয়াটা সোজা কথা না। আমি খাওয়ার সময় করে ঘামিয়ে দিই। শেষ করো। এমনি খাওয়ালে কখনো খাবে না পুরো, চ্যালেঞ্জ হলে পুরো খাবে, এগুলো ঠিক কথা না। চ্যালেঞ্জ পুরো না শেষ করলে হেরে যাব না, পারছি না খেতে, চ্যালেঞ্জ হলেও হেরে যেতাম। অ্যাকচুয়ালি করোনা হওয়ার পর থেকে আর বেশি খেতে পারি না। আমার একটু খাওয়া কমে গেছে করোনা হওয়ার পর থেকে। এবার একটা ভালো ঘুম হবে। এমন পেট ফুলে গেছে, এই কাঁটাটাও চিবিয়ে খেতাম কিন্তু খেতে পারছি না, নাহলে এমনি কাঁটা আমি ফেলাইনি, চিবিয়ে খেয়ে নিতাম। খাওয়া শেষ। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে মেন, আর পাশে তো বেল আইকন প্রেস করবেন আর অল করে দেবেন, তাহলে আপনাদের যত নতুন নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন এইবার আজকে ভিডিও এখানেই শেষ করছি, টাটা।